আমি যে এই সাতটা কথা বলছিলাম বুঝছো, ওই যে ঝর্ণার উদ্যোগ করেছে, হ্যাঁ কি সে ওইখানে গেছে, ওই তোলা জোসের দরকার আমরা এখন আছি ইছাংয়ের স্ট্রিট ফুডের দোকানে, সিবিডি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চঙ্গো ফাংয়ো সিং ওমেন লাইজেলে স্ট্রিট ফুডে চঙ্গো খাবার তৈরি করা হয়। এই স্ট্রিট ফুডের জন্য এই রাস্তাটা অনেক বিখ্যাত, অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে এখান থেকে, বিভিন্ন ধরনের চাইনিজ ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে সব ধরনের খাবার পাওয়া যায় স্ট্রিট ফুডে এই রোডে আসলে। চাইনিজদের কাছে এই স্ট্রিট ফুডগুলো অনেক বেশি জনপ্রিয়, খুব পছন্দ করে তারা। এই যে দুইটা খাবার নাম হচ্ছে চাইনিজ, এটা একরকম নুডলসের মতো আর এটা হচ্ছে আলু। জেমস থালি সে হাই ভালোই তো হাওছে, হ্যাঁ হাওছে ইউমিদ চলেন না নাকি দাঁড়ায় কি জন্য কত হইল, এটা ডাকাই দিব লোক, এটা কথা আর সমাজ থেকে চলে আপনি পানি ইঞ্জিনিয়ার ভাই, আপনি পানি ইঞ্জিনিয়ার না, এই দেখেন তো।